ভগবানপুরে আবারো বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ। অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতা দেবরাজ মিশ্র। তিনি এও অভিযোগ করেন, টিএমসি সভাপতি শুভ্রকান্তি বাইনের স্ত্রীকে কটূক্তি করা হয়েছে। যদিও তৃণমূল নেতার এই অভিযোগে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন স্থানীয় বিজেপি নেতা দেবব্রত কর। তৃণমূলে বিজেপির সভা ছিল, তো যেটা অভিযোগ যে সভাস্থলের কাছাকাছি দেখা গেল যে রাস্তার উপরে শাসক দলের কিছু ব্যানার ফেস্টুন পড়ে আছে, কি বলবেন? এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে যে কোনো দল সভা সমিতি সমাবেশ করতেই পারে, এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনের পূর্বে প্রতিটা দলই সভা সমাবেশ করবেন। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা, আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভগবানপুর দাঁড়িমারা বাস স্ট্যান্ডে যে বিজেপির জনসভা ছিল সেই জনসভা করতে এসে ওদের আজকে মিটিং ফ্লপ হয়েছে, 1 থেকে 1.5 হাজার মানুষ ম্যাক্সিমাম। কিন্তু সেই সভা সমাবেশ সফল না হওয়ার জন্য ওনারা আজকে কী করলো, তৃণমূলের পতাকা ছেড়ে খবরের শিরোনাম আসতে চাইলেন। আমরা ঘটনার ধিক্কার জানাচ্ছি, নিন্দা প্রস্তাব গ্রহণ করছি। যেটা বিজেপির তরফে দাবি করা হয়েছে যে বিজেপির জনসভা, তো সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে শাসক দল তথা তৃণমূল আপনাদের দলীয় পতাকা ওই রাস্তার উপর এবং জনসভার সভাস্থলের কাছেই লাগানো হয়েছিল। একটু কথা আপনাকে বলি, আপনারা খবর নিয়ে দেখবেন শিমুলিয়া অঞ্চল 1988 সাল থেকে ডানপন্থী দল ক্ষমতায় আছে। প্রথম 10 বছর কংগ্রেস, পরের 25 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় অধিষ্ঠিত আছে। খুব শান্তিপূর্ণ অঞ্চল শিমুলিয়া অঞ্চল, এবং এখানে কখনোই কোনো আমরা রাজনৈতিক অশান্তি হতে দেইনি। সেই জায়গায় বিজেপি আজ বলতেই পারে, কিন্তু আমাদের এই পতাকা ফেস্টুন ফ্ল্যাগ বিজেপি মিটিং স্থির হওয়ার অনেক আগে থেকেই লাগানো আছে। এটা ওরা মিথ্যা প্রচার করছে, এই মিথ্যা প্রচার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।